মুস্তাফিজকে ছেড়ে বড় ভুলই করেছে দিল্লি ক্যাপিটালস, তা হারে হারে টের পেয়েছে মুম্বাইয়ের বিপক্ষে ম্যাচে। ফিজকে বাদ দিয়ে তার জায়গায় ফ্রাঞ্চাইজিটি নিয়েছে এনরিক নরখিয়াকে। শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকান এই বোলারকে রীতিমতো তুলোধুনো করেছে মুম্বাইয়ের ব্যাটার রোমারিও শেফার্ড। ইনিংসের ডেথ ওভারে 4টি বাউন্ডারি ও 2টি ওভার বাউন্ডারিতে 32 রান দেন এনরিক, চলতি আইপিএল এর মৌসুমে যা সবচেয়ে খরুচ্ছে ওভার। সব মিলিয়ে ইনিংসে 4 ওভার বল করে 16.25 ইকোনমিতে 65 রান দেন প্রোটিয়া এই বোলার। এক বছর আগে আইপিএলে ফেরা যাক, সেবার 2 ম্যাচে 79 রান দেওয়ার কারণে মুস্তাফিজকে বাদ দেওয়া হয় একাদশ থেকে। প্রথম ম্যাচে 38 রান আর দ্বিতীয় ম্যাচে 3 ওভার বল করে 41 রান দেন তিনি। এর পরের মৌসুমেই কাটার মাস্টারকে বাদ দেওয়া হয় দিল্লি থেকে। তার আগের মৌসুমেই দিল্লির জার্সি গায়ে অসাধারণ পারফর্ম করেছিলেন তিনি। এবার তার পরিবর্তে খেলানো এনরিক কোনো ম্যাচে মুস্তাফিজের থেকে কম রানে শেষ করতে পারেননি ইনিংস। 40% বেশি গ্লো বিশ্বের এক নম্বর গ্লো ক্রিম, নতুন লোয়েল লাভলি। 4 ম্যাচে 115 রান খরচ করা এই বোলার প্রতি ইনিংসে ব্যর্থ হয়েও নিয়মিত একাদশে জায়গা করে নিচ্ছেন, তার উপরেই আস্থা দিল্লির। তবে কেন মুস্তাফিজের সঙ্গে এমন বৈষম্য? তাহলে কি শুধু বাংলাদেশি ক্রিকেটার বলেই এমন অবহেলিত মুস্তাফিজ? এদিকে দক্ষিণ আফ্রিকার বোলার হওয়ার কারণেই তাকে নিয়ে বাড়তি ভাবনা ফ্রাঞ্চাইজিটির। এবারের আইপিএলে দারুণ ফর্মে ফিরেছেন মুস্তাফিজ। মহেন্দ্র সিং ধোনির মুনশিয়ানা হয়তো নিজের প্রতিভা দারুণভাবে বিকশিত করতে পারছেন বাহাতি এই পেসার। আসরের শুরু থেকেই বল হাতে সাফল্য তুলে নিয়ে চেন্নাইয়ের চোখের মণিতে পরিণত হয়েছেন কাটার মাস্টার। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভিসা প্রসেসিং শেষে আবারও সিএসকে যোগ দিয়েছেন মুস্তাফিজ। বিশ্লেষকদের ধারণা, ফিরে গিয়ে আবারও ধোনির দলে নিজের জাত চেনাবেন তিনি। রিফাদুল ইসলাম মিরন, সময় সংবাদ।